ইউটিউব তাদের মনিটাইজেশন পলিসিতে আবারও পরিবর্তন নিয়ে এসেছে। আমরা সবাই জানি কিছুদিন আগে আপডেটের ফলে মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদেরকে তিনটি শর্ত পূর্ণ করতে হতো। একটি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং জিরো কমিটি গাইডলাইন স্ট্রাইক, তাই না? বাট আজকে আপডেটের ফলে আপনাকে আরও একটি শর্ত পূর্ণ করতে হবে, সেটি হলো টু স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ আপনার চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভ থাকতে হবে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন যে আপনার চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভ আছে কি না, তাই না? লক্ষ্য করুন এই যে গ্রিন টিকমার্ক, যদি গ্রিন টিকমার্ক থাকে তাহলে সহজেই বুঝতে পারবেন আপনার চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভ আছে। আর যদি না থাকে তাহলে আপনি ইউটিউবে যাবেন, দিয়ে সার্চে লিখবেন জিমেল টু স্টেপ ভেরিফিকেশন বাংলা, লিখে সার্চ দেবেন, কয়েকটি বাংলায় ভিডিও চলে আসবে, দেখে নেবেন। তারপরে আপনার চ্যানেলটি যে জিমেল অ্যাড্রেসের আন্ডারে করা সেই জিমেল অ্যাড্রেসটিকে টু স্টেপ ভেরিফিকেশন করে নেবেন, তাহলেও হয়ে যাবে। এখানে একটি কথা মনে রাখবেন, যদি আপনি নভেম্বরের আগে এই কাজটি না করেন তাহলে পহেলা নভেম্বরের পর থেকে আপনি আপনার চ্যানেলে প্রবেশ করতে পারবেন না। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।